প্রথম আমাদের একবারে সন্নিকটে সুলতান ই বল্লা এই বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে যিনি কালেমার দabat নিয়ে এসেছিলেন তিনি খানকার পীর রাসপথের বীর শুধু হাতে তাসবিহ নিয়ে না তলোয়ার নিয়ে জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করেছিলেনoperatorname ঠিকLambda তিনি হযরতে শাহ জালাল ইয়ামিনি মুজাদ্দিদী ঘুমিয়ে ছিলেন যেহেতু আউলিয়া ফেডার একটা কথা আমাদের সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্মের অনেক মত এক এক ধর্মের এক বিশ্বাস আমরা মুসলমান আমাদের একটা বিশ্বাস আছে আমরা সেই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যেমন আমাদের দেশে সনাতন ধর্মে হিন্দু যারা তারা বিশ্বাস করে আসমানের দেবতা আছে পানির দেবতা আছে মাটির দেবতা আছে আগুনের দেবতা আছে বাতাসের দেবতা আছে বিদ্যার দেবতা আছে এরকম তাদের অনেক দেবতা হতে হতে তেত্রিশ কোটি দেবতা হয়েছে আমাদের বিশ্বাসে আমাদের রব কই আবার আসতে দিলে হবে না একসাথে বলেন ইমান ইতিহাস আমাদের রব কয়জন আমাদের রব কয়জন আমাদের শাশ্বত আল্লাহর আইন বা বাণী কোরআনুল কারীম কয়টা একসাথে বলেন কয়টা আমাদের সর্বশ্রেষ্ঠ রসূল কয়জন অ্যাটেনশন খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বউ আছে সাথে বাচ্চা কাচ্চা আছে যিনি সৃষ্টিকর্তা তিনার আবার বউর দরকার প্রয়োজন নেই ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ আছে আল্লাহ শিখদের এক বিশ্বাস বৌদ্ধদের আর এক বিশ্বাস সারা পৃথিবীতে সব ধর্মের কোন না কোন বিশ্বাস মুসলমানরা একটা প্রতিষ্ঠিত বিশ্বাসী রকি আমরা সর্বপ্রথম ইলাহা বিশ্বাস বিশ্বাস আল্লাহ ব্যতীত আর কোন রব নেই না পৃথিবীর জমিন সৃষ্টি বর্তমানে পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে একসাথে এক নিয়মে নিয়মতান্ত্রিক ভাবে যিনি পরিচালনা করেন

এই ইসলামের ভিতরে তেহাত্তরটা আকিদা ভিত্তিক দল আছে তার একটা জমাতের নাম হচ্ছে আহলে আমার দিকে তাকে কোন মা আহলে সুন্নতল জামাতের আকীদা সারা অলি জন্ম দিতে পারে নাই কথা বলেন যারা বলে কোন মা

আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ইমামুল আযম আবু হাফিফা আহলে জামাতের অনুসারী আহলে সুন্নাতুল জামাতের আকীদা কারা কোনমা ওলি যন্ম দিতে পারলেই দেবত পর্যন্ত জামাতের আকীদা কারা ওলি যন্ম দিতে পারবে না বুঝতে কি কোন অসুবিধা এক এক ধর্মের এক বিশ্বাস আহলে সুন্নতুল জামাতের একটি বিশ্বাস আছে আপনাকে নাজাদ পেতে হলে সেই বিশ্বাসে আসতেই হবে বিকল্প কোন রাস্তা প্রিয় উপস্থিতি হাজির

বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা যারা করে ভিতরে তারা থাকবে কোনো দিন জাহার থেকে তারা বের হতে আর পারবে না কখনো জাহার থেকে তারা বের হয়ে আসতে পারবে না সিলেটের মুসলমানরা দুঃখ দিবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে রাত 12টা পর্যন্ত বেজে যাচ্ছে শহরের কত মানুষ ভয়ের মধ্যে চলে গেল শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুটতে মেতে গেল সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসলো কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারা এই জাহান্নামের বাগেলে আউলিয়া কাদের বংশের ডাকে আপনারা এসে গেলেন মূলত এখানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে পাশে মহান আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামানী মুজাদ্দিদ আছেন তিনি কোন সম্রাট ওই নেতা ছিলেন না এই জমিনে ইচ্ছা করলে শাহ জালাল ইয়ামানী মুজাদ্দিদ বাংলার মসনদে বসতে পারতেন কিন্তু বাংলার মসনদে তিনি বসেন নাই মসনদ দিয়ে দিলেন আর আদরের কাছে সাড়ে সাতশো বছর ধরে

বাংলাতে যেন 750 বছরের ঐতিহাসিক কত রাজা চলে গেল কত আমির চলে গেল কত চলে গেল কত ক্ষমতার পথ পরিবর্তন হলো শাসক গোষ্ঠী পরিবর্তন হলো এই দল সেই দল গেল এই মন্ত্রী সেই মন্ত্রী গেল কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাই কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন তিনি তিনি মস্তব জারার সম্পর্কিত ছয়জন একদল বাচ্চা

দেশে বহু শাহাদ আছে বহু শাহাদ কবর যেখানে সেখানে আছে কোন শাহাদালের কবরে মানুষ গেল না কিন্তু ওনার মাথারে কেন এর অর্থ হচ্ছে ওনার প্রতি সৃষ্টিকাল্লা ঘুরিয়ে দিচ্ছে ওনার প্রতি সৃষ্টিকাল্লা ঘুরিয়ে দিছে আমি আসি আপনি আসেন সবাই আসে কেন আসে

একসাথে বলবেন আল্লাহ আমি জানি এটার ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমার বলবো যে এটা বেদাতি যে আল্লাহর গুলামি বাদ দিয়ে রসুলের গোলামি শুরু করছে আমাদের কিছু ভাইসাপড়াতো আল্লাহ গুলামিও বোঝে না রসুলের গুলামিও বুঝে না এটা আমরা আবার বেদাতীয় আখ্যা দেয় মাজার হুজারি ফিস বুজারি বলে কি কথা কেন আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজারি ফিস বুজারি বেদাতি হইছি এ ভাই শুনে ইনসাফের দৃষ্টিতে শুনবে বেইনসাফি না ইনসাফের দৃষ্টিতে দুটি ব্যাখ্যা করব আছে প্রশ্ন থাকলে করলে জবাব দিবে আচ্ছা বলেন সিদ্দিক আকবর আবু বকরের চাইতে এই উম্মতের ভিতরে দামি কেউ আর আছে না না একসাথে বলেন তাহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা বলেন উনার চাইতে দামি কেউ আছে একসাথে বলেন দামি কেউ আছে নবীর উন্মতের বাগানে উনার চাইতে দামি কেউ আছে এখন বলেন উনি আল্লাহ চিনেছে আগে আল্লাহ চিনছেন আগে নবী চিনছে বুঝে থাকলে বলেন ভুল বলেন না উনি কি আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে উনি কি আল্লাহ দিয়ে নবী পাইছে না নবী দিয়ে আল্লাহ চিনছে নবী দিয়ে আল্লাহ চিনছে উনি আল্লাহ দিয়ে রসুল দিয়ে আল্লাহ পেয়েছেন উনি সরাসরি আল্লাহ পান নাই নবী দিয়ে আল্লাহ পেয়েছেন হেরা পর্বতের গুহাতে গাড়ে সুয়ারে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝেছিলেন সব গর্ত বুঝে গেল একটা বুঝে নাই পা চাপা দিয়ে ধরে রাখছিলেন কারণ কি খুশি কি আল্লাহকে করছেন না আগে রসুলকে করছেন আগে রসুলকে করছেন কোন সাহাবের জীবনে আল্লা আগে দেখে নাই আগে রসুল দেখেছে কোরআন শরীফ আল্লাহ আমাদের কাছে পাঠান নাই আগে রসুলের কালবে পাঠিয়ে কথা বলেন বলে আল্লাহ তার রসুলের কালবে আল্লাহ আগে নাজিল

আপনি যদি আমি যদি কোরআন কে পাহাড়ের উপরে নাজিল করতাম আলা জবল নারাইতাহু আপনি দেখতেন খাসি আম মুতাসাদ্দি আম মিন খাসিয়াতিল্লাহ আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে গলে শেষ হয়ে যেত পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট উচ্চতা ২৯০০০ ফিট এই বিশাল পাহাড়ের উপরে যদি কোরআন আল্লাহ নাজিল করতেন পাহাড় গোলে শেষ হয়ে যেত এই কোরআনটা আল্লাহ তেইশ বছরের জীবনে একশো তেইশ বছরের জীবনে একশো চোদ্দটি সোরার বিন্দেছে ছয় আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনের শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রসুলের কাল বুবারকে কোরআন নাজির করেছে না না জোরে বলেন জোরে 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 পাহাড় যেটা সহ্য করতে পারে না রসুলের কাল সেটা সহ্য করতে পারে তো কালবের ওজন পেত কালবের শক্তি কত বলে দিয়ে যায় বলেন যারা বলেন রসুল আমাদের মতো বিরাট মুফাসের কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতভম্ব হয়ে গেছে বাপ রে বাপ মোদিন ইউনিভার্সিটি ফাঁড়ে বিরাট বড় শেখ আজহার থেকে ফিরে আসছেন অমুক থেকে ফিরে আসছেন ডক্টর ডাক্তার নাম। কিছু

রাসূল কারীমিন قال তাহলে কত মজবুত হতে পারে একটু চিন্তা করেন সেই কাল আমার আল্লাহ কোরআন শরীফ জমা করেছেন তেইশ বছরের জীবনে বাইশ হাজার বার জিব্রাইলের আগমনে তাহলে নবীর কাল المبارকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন এই কোরআন শরীফ যখন আল্লাহ নাজিল করলেন দালিকাল কিতাবু লা রাইবা

আচ্ছা আপনারা বলে সাহাবিরা কি কোরআন মেনেছে আল্লাহ দেখে না রসুল দেখে না না জোরে বলেন ভয় পেয়ে বলবেন না ভয়ের কারণ নাই কোন সাহাবি আল্লাহ দেখে নাই কোন সাহাবি জিব্রাইল দেখে নাই কোন সাহাবি জিব্রাইল এসে নবীকে পড়াচ্ছে জোরে জোরে বলতেছে এটা দেখেন নাই কোরআন নাজির রসুলের কাল মুবারকে হয়েছে কাল এসেছে কোন রাস্তা দিয়ে এসেছে কেমনে এসেছে সাহাবিরা দেখেন বলে শুধু দেখছেন নবীজি ঘেমে গেছে শুধু গাম চুকে দেখেছেন এরপরে রসুল যাহা বলছেন যে আল্লাহ এটা বলেছে সাহাবিক রাম বিনা বাক্যে বিনা দলিলে বিনা তর্কে নবী কথা মেনে নিয়েছে এর অর্থ হলো সাহাবির আগে নবী চিনেছে কথা বলে ঠিক না বেঠে আগে নবী মেনেছে নবী মাইন্ডে তারা আল্লাহ বুঝেছে নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে নবীর মাধ্যম দিয়ে তারা আসুক চিনেছে নবীর মাধ্যম দিয়ে ইমান বুঝেছে নবীর জন্যই তারা জেহাদের ময়দানে গিয়েছেন রসুলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কোরবানি করেছেন নবী দেখে তারা জান্নাত জাহান নাম চিনেছেন অতএব রসুলের গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না কথা শেষ নবীর গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না বলে কোন দলিল আরো বলে দিচ্ছি রাত বেশি আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে একসাথে আবার বলেন তুই মনোযোগ মনোযোগ রাত আর বেশি বাড়ানো কথা বলে শেষ করছিস জোর আপনি বলে দেন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ চুরান্ত্রভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই যাই একবার আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ মানা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর সব আইনকে জীবনে বাস্তবায়ন করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সব কিছুই করা সবকিছুই আল্লাহর জন্য সবকিছুই আল্লাহর জন্য আল্লাহ বলতেছেন হাবিব কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চূড়ান্ত আপনি নবী বলে দেন ফাতাবিউনি সেজন্য আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেন আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে আপনার গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে আপনার জন্য জীবন দেওয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে আপনি নবীর ভক্ত হলে আমি আল্লাহর ভক্ত হবে আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর মত হলে আমি আল্লাহর মত হবে আপনি নবীর পথ হলে আমি আল্লাহর পথ হবে আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে আপনি নবীর ভালোবাসায় আমি আল্লাহ ভালোবাসা হবে আপনি নবীর পছন্দ করলে আমি আল্লাহ পছন্দ হবে আপনি নবীর সাথে বিবাদই করলে আমি আল্লাহর সাথে বিবাদই হবে আপনি নবীর সাথে গেলে আমি আল্লাহ সাদ হবে

কোরআনের সূত্রে কোরআন ঠিক আছে কোরআনের জায়গায় কোরআন ঠিক আছে আপনি বুঝেন না সেটা আপনার এই কোরআন যারা বুঝেছিল এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক এত বড় মেধাবী কোন মা সন্তান বাংলা এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি তিনি সন্দে সন্দে রসুলের প্রশংসা করছেন একসাথে বলবেন মারাওয়ার একটা সন্দেহ শুনেছি আগ্লকে যে পাইতে চায় আগ্লকে যে পাইতে চায় হজরত কে ভালো বেস আর হক

আপনি বাড়িতে গবেষণা করবেন যে একজন ব্যক্তি তার জীবনে কতটুকু ভালোবাসা হলে নিজের অর্থ ব্যয় করছে নিজের নিজের থেকে যেহাদের যুদ্ধে ডানে বামে পিছনে সামনে মাল খরচ করে জীবন খরচ করে নিজের যুদ্ধে যেহাদে অংশগ্রহণ করে খেদমত করেছে এরপরেও তার নিজের ছোট্ট কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীজির ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে এই জন্য উনি উন্মতের শ্রেষ্ঠ ব্যক্তি

নীল নকশা শুনছি স্বতন্ত্র হবেন বর্তমানে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো মতলব নাই তারা দেশের নাগরিক আমরাও দেশের নাগরিক ইসকোন নামে এক উগ্র সন্ত্রাসী সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠী মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িক কোথা এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে কথা বলেন ঠিক না রে ভাই আমাদের কৃষ্ণতন বিত

আটশো বছর ধরে এই জমিন মুসলমানরা শাসন করেছে একসাথে বলবেন আল্লাহ কত বছর সুলতান বাংলা ভূমি আছেন উনি যখন এই বাংলা দখল করলেন তখন উনি যদি বলতেন যে বাংলার কোন রাউন্ডে একটা প্রতিমা হবে না একটা জায়গা পূজা কোন মন্দির ঘর থাকবে না ইচ্ছা করলে ওনার সেনা শক্তি দিয়ে ওনার সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে উনি বন্ধ দিতে পারতেন কিন্তু উনি দেখেন অনেক সাড়ে সাতশো বছর ধরে বাংলার ইতিহাসে আমরা একই অবস্থান সহাবস্থানে মিলেমিশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি সমাজনীতি আমরা একসাথে চলতে মাঝখান থেকে এক সন্ত্রাসী উগ্র জঙ্গি গোষ্ঠীর মতো বানিয়ে দিয়ে আমাদের দেশে সাম্প্রদায়িকতা হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি সৃষ্টির পায় তারা চলতেছে এগুলি থেকে আপনারা সতর্ক হতে হবে আল্লাহ আমাদেরকে বড় বড় ফেতনা থেকে

এই বন্যাতে বাংলাদেশের সর্ব ঘরনার ওলামায় ক্রাম বন্যায় আলেমরা সংগঠন ব্যক্তি দেশ রাষ্ট্র সমাজ বিভিন্ন সংগঠন যুব মহিলা নারী সব সংগঠন থেকে একসাথে ঝেপে যে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে কথা ঠিক কেনা সবাইকে ত্রাণ দিচ্ছে সিলেটে যখন বন্যা হলো তখন বাংলাদেশের সব মানুষ সব সংগঠন এসে একসাথে বদলায় সহযোগিতা করছে দল আর বেদল নাই রাজনীতি আর বে না আবার যারা সুন্নিমানো ছিল তারা কি ত্রাণ দেওয়ার সময় বলছে যে তোমরা যারা মিলাদ পড়ো না তাদেরকে ত্রাণ এরকম কি কোনো কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে দেশের সাথে আমরা এক এবং অভিন্ন

তবে এর ভিতরে যারা উগ্রতা দেখাইতে চান উগ্রতা বেশি দেখেন না বেশি উগ্রতা ভালো না উগ্রতা দিয়ে এই আটশো বছরে কেউ জিততে পারে নাই আটশো বছরে অলিরা জিতেছে বাকি কেমন পর্যন্ত অলিরাই জিতবে অলিদের দলই জিতে থাকবে উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই আবার বলি ছেলে খালি আমার দেশের মাঠ থেকে আবার বলতেছি উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে নাই উগ্রতা না দেখিয়ে শাহাদাল আলী আমেরি 307 আমিয়া খাতা take another the <laughs> আমি কি ভুল বললাম কষ্টের কথা বলছি সহমতের কথা বলছি শোনেন কেউ যদি মনে করে যে আমরা শক্তি দেখাবো ভাববেন শক্তির পিছনে আরো শক্তি আছে শক্তির পিছনে আরো শক্তি আপনার যেমন দশটা লাঠি আছে আমারও দশটা আছে এগুলি এগুলি পরিহার করতে হবে এগুলি উগ্রতা দিয়ে কখনো দেশের শান্তি হয় না বা সমাজ সহানুভূতি একসাথে করা যায় ভালোবাসা দিয়ে পৃথিবীর জয় করতে হবে আল্লাহ রসুলের অনেক বড় শক্তির অধিকারী ছিল আল্লাহ তিনি পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার আলা ছিলেন আঙ্গুলের ইশারাতে চাঁদ কেঁপে কেঁপে দুখণ্ডিত হয়েছে সূর্য উঠে গেছে সমুদ্র স্টাপ হয়ে গেছে পাহাড় ঝুঁকে পড়েছে সমস্ত প্রাণীগুণ দৌড়ে শেখ নবীর কদমের মতো ধাপে পড়েছে তিনি সেই মহান সুপ্রিমালা অসত্য তিনি ক্ষমতা দেখান যায় তিনি তখনও ভালোবাসা দিয়ে সঙ্গী দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে গেছে তিনি যুদ্ধ করতে চান নাই যুদ্ধ চেপে আসলে তিনি করছে নবীর জীবনে কোনোদিন দেখেন নাই তিনি ইচ্ছা করে যুদ্ধ জড়িয়েছেন যুদ্ধ আসার পরে তিনি এটাকে প্রতিকার করছেন উনি ইচ্ছা করে যুদ্ধে জড়াতে তা আমরা ইচ্ছা করে যুদ্ধে জড়াইতে চাই না কিন্তু চেপে আসলে তখন আমরা আর কিছু করার থাকে না কথা বল ঠিক না বেশি তখন আমাদের আর কিছু করার থাকে না আমরা ছোট্ট একটা বাংলাদেশে আঠারো কোটি মানুষের বসবাস আমরা চাই দেশটা সুন্দর থাকুক সবাই অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হয়ে যায় সবাই সুখে থাকুক বন্ধু আমার কথা মনে রাখবেন সব মা তার সন্তানকে ভালোবাসে সব মা তার সন্তানকে ভালোবাসে সব মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত আমার মা নিজের নামটাও আমার মা নিজের নামটাও লিখতে পারতেন কিন্তু স্বপ্ন দেখেছেন আমার সন্তানটা কেন আলেম দেব চেষ্টা করেছে আলেম হতে পারি ওনার চেষ্টা কিছুটা হলো ফসল আল্লাহ

লং কতnablae इसीलिए तामले काम के पूर्ण भूमि इस शहर में जे 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 खान तक देखते हैं मैं समय गुणभूत कर बोलबो हमरा देश के ভালোবাসি हमरा देश के प्रत्येकटा नागरिक सहोस्थाने থাকি আমরা হিন্দুদের ভাইদেরকে বলবো হিন্দু ভাইরা এ এবাবত বাংলাদেশী ইতিহাসে স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখি নাই আমি দাঙ্গা দেখি হিন্দু মুসলমানের দাঙ্গা তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক ব্যক্তিগত আক্রোশের কারণে হোক মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশে আমি দেখিনি ভারতে যেমন মাঝে মধ্যে দাঙ্গা হয়ে শত শত মুসলমান হত্যা করা হয় মসজিদ পুরানো হয় আজান বন্ধ করে দেওয়া হয় এরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই আমরা কোন মন্দির আক্রমণ করি নাই কারো পূজা বন্ধ করে দেই নাই কথা বলেন ঠিক না রেখে আমরা এগুলি করি না এগুলি আমাদের ইসলাম শিখাই নেই আপনারটা করতেছেন করেন কিন্তু উগ্রতা দেখাইয়া ইস্কুল দিয়া সন্ত্রাসী দিয়া আপনারা দেশে ঝামেলা করলেন ক্ষতি আপনাদের কি এই ক্ষতি আমাদের হবে না কথা বলে ঠিক কিনা যাই হোক আমরা মিলেমিশে কাজ করি আল্লাহ মিলেমিশে থাকা তবে দিক বলে না হবে কথা আর বাড়াবো না যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময় আল্লাহ বোঝা তবে দিক বলে না হবে